বন্ধু, জীবনে কাল বলে কিছু হয় না। কাল করব বলে যদি কোনো কাজ আমরা ফেলে রাখি, তাহলে খুব বেশি সম্ভাবনা আছে যে সেই কাজটা না হওয়ার। তার কারণ, কালকের দিনটা যখন আবার আজ হবে, তখন আবার আমাদের মনে হবে যে আবার কাল কাজটা করব। এইভাবে সেই কালগুলো প্রত্যেকবারই আজ হয়ে চলে আসবে, আর যে কাজটা আমরা কাল করব বলে ফেলে রাখছি, সেই কাল কোনো দিনই আসবে না। তার কারণ, কাল বলে কিছু নেই, না আগামীকাল না গতকাল, যেটা আছে শুধু বর্তমান, এটাই ফ্যাক্ট। তার কারণ, যেটা আগামীকাল সেটা আজ হবে, তবেই আমরা সেটাকে পাবো, ছুঁতে পারবো বা সেখানে কাজ করতে পারবো। আর যেটা গতকাল হয়ে গেছে, সেটাও বর্তমানই ছিল একটা সময়, আমাদের হাতের নাগালে ছিল, এবং সেটা যেহেতু পেরিয়ে গেছে, তার জন্য সেটাকে আমরা গতকাল বলি। এটা তো সময়ের হিসেব রাখার একটা পদ্ধতি বলা যেতে পারে, যেটাকে আমরা টেন্স বলি ইংলিশে, বাংলায় কাল বলি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি কাজ করার সময়, আমাদের ডেলি লাইফে যদি আমরা কাল করব বলে ফেলে রেখে দিই, বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই দেখা যায় যে কালকের ফেলে রাখা কাজটা সম্পন্ন হয় না। আর যদি বা হয়, ঠিক তেমনভাবে সম্পন্ন হয় না যেমনটা আজকে করলে, এই মুহূর্তে করলে সেটা হতো, সেটা আমাদের মধ্যে একটা মোটিভেশন জাগিয়ে তুলতো। তাই বন্ধুরা, যে কোনো কাজ তোমার যদি তোমার পক্ষে সম্ভব হয়, তাহলে কাল বলে ফেলে না রেখে আজই করো। তার কারণ, কাল বলে কিছু হয় না, সে কাল কোনো দিনই আসে না, সেটা আজ হয় তবেই সেটা তোমার কাছে ধরা দেয়।